शुभ एसोसिएशन दुर्गा पूजार आज के शुभ सूचना हल खुट्टी पूजार माध्यम। आज के रक्षाबंधन दिन तालतला युव एसोसिएशन दुर्गा पूजार खुट्टी पूजा पंडित मदनदार हाथों हल। पूजा कमिटी सब महिला सदस्य उपस्थित छे। आसन सुनब पुरो खबर। तं सदा तं ही बहुशत कारं सरातीकं शूदातम सरेनिधे रीधामस्तदिका सीधं अद्धमत्ता भाभी बच्चन उन्हें रंभवे भगवान साहब ने तो भगवान কি পদ আছে তালতলা যুব অ্যাসোসিয়েশনের? এবছরের অনেক অনেকদিন ধরেই সেক্রেটারি ছিলাম। এবার গত কয়েক বছর ধরে মহিলারা পুজোর জন্য এগিয়ে এসছে, আমরা তাই মহিলাদের হাতে পুজোটা ছেড়ে দিয়েছি। গত কয়েক বছর আমরা পুজোটা ঠিক মতন করে উঠতে পারিনি, নানারকম পরিস্থিতি ছিল করোনার জন্য। আজ আমরা আবার চাইছি পুজোটা হয়তো সেই জায়গায় আমরা করি, প্রচার নেই আমাদের, আগামী দিন আমরা চেষ্টা করছি সেই প্রচারের আশায়। তো আমরা আমাদের চিন্তাভাবনা যে পুজোটা যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এই পল্লীবাসীকে নিয়ে, তারই চেষ্টা আজকে তালতলায় যুব অ্যাসোসিয়েশনের প্রত্যেক মেম্বার আজ আমাদের এখানে এসে সহযোগিতা করছে। মানুষকে কি বার্তা দিতে চাই? হ্যাঁ, মানুষের কাছে এটাই বার্তা দিতে যাই, মা আমাদের প্রত্যেককে ভালো রাখো, শান্তিতে রাখো। করোনা নামক যে রোগ নিবারণ যে জিনিসটা, সেটা যেন মানুষের মন থেকে মুছে যায়, আমরা সফলভাবে এগিয়ে যেতে পারি। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের প্রত্যেক বছর 50,000 টাকা করে এগিয়ে দিচ্ছে ক্লাবগুলোর জন্য, আমরা এবারও আশা করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের সহযোগ হাত বাড়ানোর সহযোগিতা মাননীয় সরকারের কাছে, সেটার জন্য আমরা আশায় প্রতীক্ষায় থাকবো, যেহেতু আমাদের পুজোটা ছোট। প্রেসিডেন্ট হিসাবে এই বলবো কি গত বেশ কিছু বছর থেকে অ্যাক্টিভ রোল নেওয়া হয়েছে, কিন্তু 2 বছর থেকে আমরা পুজো যে মহিলাদেরকে দিয়ে করাচ্ছি তার মধ্যে পুজোটা আমরা উন্নতি অনেক পেয়েছি। আমরা আশা করি কি যে আমরা ব্যাটা ছেলেগুলো পিছন থেকে আমরা প্রত্যেক সময় সাপোর্টিং দিয়ে আসি, সেইভাবে আমরা দিতে আসব। কিন্তু এটা মানতে হবে যখন থেকে আমরা মহিলাদেরকে দেওয়ার পর পুজোটা আরও ভালো হয়েছে। আশা করি এই বছরও আমরা সব মিলেমিশে যদি পুজোটা করি উন্নয়ন ভালো করা হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকার যেভাবে প্রত্যেক বছর সাপোর্ট করছে, সে পুজোর মধ্যে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা যে দিচ্ছে, এটা আমি শব্দতে লিখতে পারবো না। এটা এক্সেলেন্ট সাপোর্ট যে আমরা রাজ্য সরকার থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা দিয়েছে, একটা এক্সেলেন্ট সাপোর্ট আমরা পেয়েছি। সেই জন্যে আমরা প্রত্যেক বছর পুজোটাকে আরও ভালো করে করতে পারছি। এটা ফ্যামিলি পুজো, পুরো পাড়ার পুজো। আমি এটা আহ্বান করব যে আমাদের পুজোতে সবাই সামনে আসুক আর হাত মিলিয়ে পুজোটাকে আরও ভালো করে উন্নত করার জন্য চেষ্টা করা হোক।
এই বলে আমি নিজের বক্তব্য এখানে শেষ করছি। আজকে তালতলা যুব অ্যাসোসিয়েশনে দুর্গা পুজোর আজকে খুঁটি পূজা আয়োজন করা হয়েছে রাখি পূর্ণিমার দিনে। কি বলতে চান আপনি? আমাদের এই অঞ্চলটিতে ভিন্ন সম্প্রদায়ের মানুষের বাস, আমরা সকলে মিলে এই পুজোর আয়োজন করে থাকি প্রতি বছরের ন্যায়। রাখি পূর্ণিমা দিন আমাদের এটা রীতি যে প্রতি বছরের রাখি পূর্ণিমার দিনে আমাদের খুঁটি পুজোর আয়োজন করা হয়। এবারে আমাদের পুজোর মূল মন্ত্র হচ্ছে স্বস্তি, স্বস্তি অর্থাৎ সু অস্তি অর্থাৎ শুভ অস্তিত্ব। এর মধ্যে ভিন্ন সম্প্রদায়ের মানুষের কল্যাণ নিহিত হয়েছে। মা সর্বজনীন, মা মঙ্গলময়ী, মা কল্যাণময়ী, তাই স্বস্তি আমাদের এবারে পুজো পুজোর মূল মন্ত্র হচ্ছে স্বস্তি। আপনি আপনার কি পদ আছে এই কমিটিতে? আপনার কি বক্তব্য এই আজকে যে খুঁটি পূজা হচ্ছে? হ্যাঁ, পুজো আসছে আনন্দের কথা, আর তারপরে আজকে খুব শুভ অবসর রাখি পূর্ণিমা দিনের আজকে খুঁটি পূজার আয়োজন করা হয়েছে। কি বলতে চান এবার? আমি আগের বছরের এক্স সেক্রেটারি এই পুজোটারই, তাই আমি এই বছরের যারা এই পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে এসেছেন তাদেরকে অল দ্য বেস্ট, অনেক গুড উইশেস জানাতে চাই। বাকি অনেক বড় বড় পুজোও হয় কিন্তু আমাদের পুজোটা আমাদের কাছে সবচেয়ে সেরা আর সবচেয়ে বড়, তাই সকলকে বলবো যারা দেখছেন আমাদের পুজোর নাম হচ্ছে তালতলা যুব অ্যাসোসিয়েশন, আর আমাদের পুজোটা একদম এস এম ব্যানার্জি রোডের মুখের সামনে। প্লিজ আপনারা পুজোতে আসবেন, আমাদের সঙ্গ দেব এবং অনেক ভালোবাসা আর অনেক প্রণাম আর শারদ শুভেচ্ছা জানাই সকলকে।